পানির সাথে আমাদের ইউরিয়া সার মেশাইতেছে 300 গ্রাম ইউরিয়া সার। 300 গ্রাম ইউরিয়া সার পানির সাথে মেশাবে, পরবর্তীতে আমাদের 5 কেজি চিটাগুর, চিটাগুর কয় কেজি, আড়াই কেজি চিটাগুর এটার সাথে গুলবে, মিক্স করে ফেলবে। আমরা আগে গুলা রাখি না যে সবাই দেখার জন্য, একটু সময় নেই। 300 গ্রাম ইউরিয়ার সাথে 2.5 কেজি মোলাসেস আর 5 লিটার পানি, এটা আগে ভালোভাবে মিশাইতে হবে, উত্তমরূপে মিশাইতে হবে, যাতে সার এবং মোলাসেস পানি সমসত্ব মিশ্রণ হয়। সুকুখর আর অর্ধেক পানি, তার অর্ধেক কেজিতে 300 গ্রাম প্রতি কেজিতে 30 গ্রাম করে। প্রথমে একবার দিয়ে ইয়া করতে হবে, মিশাতে হবে সব। তৈরি করার পরপরই খাওয়ানো যাবে না, তার আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরেই মানে তৈরি করার পরপরই খাওয়াতে পারবে, কিন্তু 3 দিনে বেশি রাখা যাবে না। আচ্ছা, 3 দিনে বেশি রাখা যাবে না। আর দ্বিতীয়ত এটা যদি আপনি প্যাকেট করে রেখে দিতে পারেন 3 দিন, মানে প্যাকেট করে রাখলে এটা গুণগত মান ঠিক থাকবে না। প্যাকেট তো স্যার অবশ্য করতে হবে, না হলে কিন্তু বাস্প হয়ে চলে যাবে, মুরব্বি প্রথমে না করছিল, জিজ্ঞাসা করে কিভাবে বলাই আসো জলাতে হয় আর একজন হয়ে সাদা ফাঁস দিত পরিমাণ মতো খাওয়া এখন কোন জায়গায় ইউরিয়া বেশি নাই, মোটামুটি সমস্ত আপনি যদি ইউরিয়া ডাইরেক্ট খাওয়ান তাহলে দেখা যায় কম হবে, সমস্যা হবে। আর এটা তো 3 দিন মানে 2-3 দিন খাওয়াতে 100 গ্রামের বেশি যাতে না যায়, আপনি যাই খাওয়াবেন আমি যে ফর্মুলা দিচ্ছি দিলেও যাতে 100 গ্রামের বেশি যাতে না যায়, এনে 100 গ্রামের বেশি যাবে না সারাদিন খেলে। হ্যাঁ, সারাদিন খাইলে হবে, এটা তো কয় গরু খাবে, কয় গরু খাওয়াবে। আচ্ছা মিজন ভাই, এগুলো গরু গরু খেতে কিরকম মানে আগ্রহটা কিরকম, গরু কখন কখন থাকবে? নতুন করে দিলে এক সপ্তাহ দু সপ্তাহ খাবে না,
আর এটার এই এই গাছটা খাওয়ার পরে গরুর মাংসটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সাতটা মাংস সাতটা আমি সে পরিমাণ বাড়িয়ে যা ওনার নিজেরা গোস্ত খাইছে কিন্তু আমার গোস্ত খাওয়াই নাই মাংস দিয়ে বিক্রি করবে।